কিরে এত কোন কর কি বেল যাই বের তই যাই মহতাই চুম হতে ইন্দু মহরি বত গেলে খন গরু চিন্তা ন এটা বিরুস কই বলু বলা তোরা দিব আই তো এত কি র নানি সিঙ্গার আইনে দে সিঙ্গার আইতে আইতে বলা পুরো না কথা মন টিং হত দে মহব্বতর কথা হত দেরি এ তুই জেলে বেকুন এলে মনে করো দর ইবেল সব কি রে এটা তো জবিনো ছানি রোগি দি ই নয় চক পরে চুপ উঠতে সে দিতে ইকে তাবি দে গোর না না তোলে সাইড দিয়ে না আল্লাহ কি জবাব দে ই চক আনা না আই যাই ইনি ডাকি এনি কে না ডাকি না ডাক আই যাই তো তো বয় রোগি গাইজু না না কি তুই তো যাইতে যাইতে বুড়ো গিয়ে গই আই যাই নি না তুই তো যাচ্ছ তুই যা তোর বয়স হয়ে গেছি আগে যাই বেরোত তুই ও রঙ্গিলা সুন্দরী ফরজর ফাসালারি ও রঙ্গিলা সুন্দরী ফরজর ফাসালারি জোয়ান বুড়া ব্যাকুর মা কাজ কিল্লা দেওয়ার বাড়ি আরে ও জোয়ান বুড়া ব্যাকুর মা কাজ কিল্লা দেওয়ার বাড়ি বেশি মজা লাগে এসা অঙ্গর বাহার দেখি জিব্বত ফানিয়ে শীতল ফিডা দুধ দেখাইতে বেশি মজা লাগে এসা অঙ্গর বাহার দেখি জিব্বত ফানিয়ে ফরদর ফাসা লারি জোয়ান বুড়া ব্যাকুর মাতার কিল্লা দেওয়ার বাড়ি আরে ও জোয়ান বুড়া ব্যাকুর মাতার কিল্লা দেওয়ার বাড়ি আরে ও জোনা বুইচা না বাজা সামনে হইচা তুমি খালি মাখি মুকুট মাতার মায়ে জুমকুইচা আরে ও সোন খালি মাখি মুকুট মায়ে জুমকুইচা আরে ও জোনা বুইচা না ও তুই জানি বলে ওবে কি দাদি 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 ও দাদি দাদি রে দাদি
তারি কি তারি 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 তুই আর জান নর জান তারে যে দিন প্রথম দেখিলাম রাইতর ঘুমার হারাম কইলাম হদাদি হট ফাইম তার দেখাগাম ন পাইলাম আর ন পাইলাম মেহজানো দেখা ন পাইলাম কুকুর ভিতর তুই সরণ জলের দ্বিগুণ নিবাই না মানুষ না কুকুর ভিতর তুই সরণ জলের দ্বিগুণ নিবাই না মানুষ না দাদার কথা হয়ে কোনো লাভ নাই ফির গাছে ফিরিস খেলার কোনো দাম নাই দাদার কথা হয়ে কোনো লাভ নাই কাটো ফিরিত খেলার কোনো দাম নাই মনের মাইও দেখা খট ভাইও মাই ফিরি তুললে চা বাজা খট গেল লুকাই লুকাইলা খট লুকাইলা দে বাইলা বানাইলা কুকুর ভিতর তুষরণ জলের দ্বিগুণ নিবাই না মানুষ নাই কুকুর ভিতর তুষরণ জলের দ্বিগুণ নিবাই না মানুষ রশিদি বাঁধি গরমের মধ্যে সবাই হার দেখ নমস্কার নমস্কার তুমি আর রোগের কথা তা পাই বাকি রোগের কথাটা নন্দি কইম চলো মেহজানো দেখা যদি পাইতাম বড় গাছের ফোনা বড় সারি খাওয়াইতাম মেহজানো দেখা যদি পাইতাম বড় গাছের ফোনা বড় সারি খাওয়াইতাম পালো বেসর ব্যবসা তার শিখাইতাম প্রেমর মালা তার গলা তাই ভিন্দাইতাম নও পাইলাম আই নও পাইলাম মেহজানো দেখা নও পাইলাম কুকুর ভিতর তুই সরণ জলের দ্বিগুণ নিবাই না মানুষ ভিতর তুই সরল জলের দ্বিগুণ নিবাই না মানুষ না এই হতাউন ফল আমি তো বহুত গজ্জুস নানা নাতি এক কুমার আড়ত গিয়েছ তো নানারে হঠাৎ ফেলে এসোস নানারে জাগা মতো ফেলে ইচ্ছি জাগা মতো ফেলে এসোস এখন গোসনা নহমে তোমার ফাটাইলাম যে কোরবাইনাত গরু কিনি পেলাই বেড়াই গিন্ন করি গেলে বেডি ফিজি ফিজি গুড়ের দে তোমার এক গলা ফানির নামাই দোবাঙ্গে মারো নাছিল জ গর জ গরুর যায়
কুরবানো দুই সাত দিন আগে গরু কিনি লালন ভালন গরি ইবারে কুরবানি দিলি বড় আফজল হয় হয় যাই যাই হ্যাঁ বড় তো তেওন যাইব কি দুকুয়ান বুঝর খন হাসান ও হাসান কি দিনানি এত গলাবাড়ি কে রাখতে গিয়ে ডাকি দি কুরবান তো আছেই আচ্ছা দাসুরি গিন একনা দাদ দিয়ান গই কি ব্যাপার কিউন দুনো জন্ডং ডঙ্গরে চলে এসো গরু নন আনি আরে গরু আর দেখো তো বিচিত মজি মান অসুদা গরু দুষ মারি মেরে ফেলবে তে দুষ বাই হে মাজি দে ন গরু দামনি আট মিল গরি এর মরি গিতে কি কর হে দাদা হে তুলি কুরবান ডগবান ন করিবে ও মা কুরবান মার দাই ও মা বাপ কেনে দিম আর নাতি ও এত দিন ধরে বাড়িতেই আরার লগে কুরবান করি বেললে আরা যদি কুরবান ন করি তুই দেশত্তে মানছি আরা কি হইব আর তুই হইলে তো গুয়া ডুবে এলা মানুষ তুই যদি কুরবান ন করো তুই দেশর মানছি রে মুখ কেন দহাইবে মানছি কথা বাদ দে আ একা কি সাইব তো গদি এনুন ইকে গড় ডাগা আর বাই ও খন্ডে কেনা খবর তো হতো কেন জানি ঘরে তুই তোর নানি বিশুদি বগল মেডিকেলে গাড়ি লাই তুই তুই কাম করতো না ভিতরে দাঁড়িয়ে রে একখানা সাহাতনা খন কামটা বন্ধ তো করতো না ডাক্তারখানা দাদা শান্তি আয় বাবি লই আনি উত্তেজিত নয় বে শান্ত হতো মানুষের বয়স হলে আদার থেকে অসুখ বিসুখ হয় তাছাড়া আই তো আসি পুরান গেলে নয় আইব ছাতিল আমি তোমার ঘর তোর বুঝছে দেখো কিছু আসেনি সাই নানি মেডিকেল নতো নানির বই নির তুমি পাঠাই দিদি নানি রে কি হয়ে ভাঙি হই উইবে কি যা ফ্রিজ এরি ফ্রিজ কোরবানি কিনি দিদি কোরবানি মাসে গরল তোরা ফ্রিজ লোক না হতন হতন ঘটনা ইয়ে রে পঁচিশ হাজার টাকা গরু কিনি এই গরুর হাড়ে হাড়ে টুকরা টুকরা বাকিতে করতে মানুষের ব্যাগ কিনতে পেলাম ভরিব গরু নিদি ভরবে তাই নি ইটা লাভ লিয়ে না এবার হা কোরবান নিয়ে গরু নৌ কিনি গরু যার তো নৌ কিনি পারাইলে মানুষে জানিব তাই ইটার কোরবান নিয়ে করে কোরবান করে নেওয়া পারে ইটার গত শিক্ষা মানুষ লাই লাই তৈলে তৈলে বাজারে হাইয়ে ফাটাইব মানে গোস্ত গাছ ফাটাইব দেরি এই গিন ফিরিছি ভিতরে লাইকুম বর্ষা খালে তত খালে দাম নিয়ে ঢুকি এত না টুরে বাইর করছি আলু দিলে দিম দু টুরে বাইর করছি হদু দিলে বুঝছি বুঝছি তোরা নানা নাতি মিলে ইন করত ন আপনার কাছে
কিলে ওইয়া বহু বিবাহ প্রতিরোধ কমিটি ও আচ্ছা আচ্ছা উনি উনি বহু বিবাহ প্রতিরোধ কমিটির মিটিং কান তোরাই দূর হতে ইয়ানোর আর হদার অতিথি বানাইতে চাইছিল এটা আর ভাই অসুবিধা নাই তাইবে টাইম দেই রবা তোমার গুরু ফলড একো আজু করি না টাইম কেনে তো জেনা খর্চাবাতি ও খর্চাবাতি কি আগর আফাত তো তোমার নামে ডেকোরেশন রেখা স্লিপ কার্ড গই ন বুঝো আর নামে ন হাইটু সরিও তোর মানা ডানাতে দিলি বাতে যেন ন জানে বহু বিয়ে প্রতিরোধ কমিটির প্রধান অতিথি হইতাম মজু ভাই কি প্রতিরোধ কমিটি আইন বুঝি বহু বিবাহ প্রতিরোধ করিবার লাই মানে গণ বিয়ে নগরিবার লাই হাই 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 এবং জিন জিন ভারত আর কি ইন লইয়ের আই যাবি খামাই কিছু জরুরি কথা আছে মা কি কইবে ফটফটা কই গেল না হরশু দিন আর বিয়ার গড়াইছে খোলা বলে ডুবাই থাকে ও মাম তোমার বিয়ে গেছে তো হ্যাঁ দেখছে দেখিও হলো এক ট্যাঙ্গে খারা হ্যাঁ এক ট্যাঙ্গে খারা মানে ফোয়ার এক ট্যাঙ্গ নাই মানে লেঙ্গে দে আরে লেঙ্গে না কি লেঙ্গা তে আল্লাহ যে পাগল কই তারে নান্নি কি হাগল নতুন সিরা হাগল তো হইলে একখান হাম ঘর নাই তারে পাপ নান্নি দি পাঠাই দাও ফলখান নান্নি দি বতি করি দাও ভালো জিবু আই কি আলো এত কই খালু হই কথা বুঝিও নি কোন খালু টালু কি নো সাসা হলো একবার নো কইবে দুই দিন পর তো আল্লাহ আল্লাহ শাদি মোবারক কইবু শাদি আর হইতো না কি আর বিয়ের কথাবার্তি ঠিক অলরেডি হয়ে গেছে বুঝছেন নি আর কি কইতাম আমরা এসে বাজে কথা না কইও এই মরতো বাজি দেখতে তোমার এখনই কে বিয়ে করতে তোমার একমাত্র এক হইজুম বে আনে বাজি দেখলে তা সমস দেখেন না বাজি দেখেন কিতন আর গুগুরা হারে বইবে ফেমরা আলাপ কইতে না কিছু কইতে ফ্যামিলিতে আছে বলি তো ফ্যামিলিতে করি তুমি এসে বলি তো আমি তোমারটাকে বই রই তুলে আই লাগি যাই ঠিক কই উগে তো ডুবুড়ি বিমার বিয়া তার কইতে নে জিন্দগি তোমার কলটা মাইয়া নাই বুঝুনি আর আন মত মাইয়া হুম আর সব কথা দুই দিনের ভিতর বিয়ের হস্তা বলে আর আব্বার কাছে জানাইবেন যদি ন জানান তোলে আই আমার লগে নাই আই অন্যর লগে বিয়ে করি কসম চুকে আমরে দিয়াই দিমু আমি করব না ফরি গাড়ত বই টোনা টোনির কিচ্ছে গর পাই নে লাই উমাই এ জু 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 ইকে কি গর নগরর ব্যাগি না করতে তুই কি নগর এক না ব্যাগ করতে এই আরা হলো দিস আর বসই মানে মই বস তুলনার অভিজ্ঞতা বেশি হতার হইতাম চাইলাম দেরি তুই যা লয় আনর ইতির বাকে তোর কিছু দিতে চুন হন হাত দিতে চুন ভালো দিতে চুন বই ফিরে দিতে চুন ঘর করে ফুরুন দিতে না আন দিয়ে দেখছি বকতে কিছু দিতে চুন এখন ফোন আবি করে লাভ আছে না আয় তোর লাই মেম্বর মাই ফটি গদি না না তুই বড় লোভী মানুষ কি তুই জানো না মাই ভাই এর পর্যন্ত তিনবার বিয়ে হইয়ে ই বড় কন্ডিশন তুই ওরি কন্ডিশন এখন হাম করো ই বেরে তুই বিয়ে করে ফেলো পুরা দেখিলে হাত বেল করিবে নিদে শয়নে স্বপনে পুরা দেখিবে গোড়া তো দেখুম এখন তোকে ডাকে দিয়ে দিই মোটামুটি গুণবতী রূপবতী আছে তো দেখাইবার বন্ধ তো হতো কর অনেক চিন্তা না করিবে বুঝলো ভাই কালিয়া আই দেখাইবার ব্যবস্থা করছি তো এখন কইতাম চাই দিলাম কি তার ভাই তো তাকিয়ে নি ডর গেয়া গর কুড়ি টিয়া লয়ে যাবো নমস্কার নমস্কার ধারো আইনি এক পাট আর এক পাট করে ফেলাই আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের সভার
প্রধান আকর্ষণ জনাব মজনু ভাই আমি আর কি কইম আসসালামু আলাইকুম প্রিয়তম গ্রামবাসী মা এবং বোনেরা আপনারা আমার ফিরিতি ও শুভেচ্ছা লইবা এখন আমি এখানে আজকে এসেছি তবে শুরুতে একটা কথা বলি রাখি তোমরা আমার ওসিয়ত নিবা মগর খাসিয়ত নসাইবা আমার ভাই তোমার ভাই মজনু ভাই মজনু ভাই মজনু ভাইয়ের চরিত্র আমার ভাই তোমার ভাই আগেকার দিনে পূজার গো বিয়ে কইল সারা গেছে কারণ তখন ছোলের কেজি আছিল তিনটিয়া আর এখন হইছে 18 টা তইল খগুন বাজি ছগুন আতর গিরাত গনিছ অনরা এই সংসার ছড়রা আইবেন কারণ যদি উগর যদি দুয়া করো বেশা বেশি বিয়া করো তৈলি ওইব কি জানি বউর দশখান দোকান্য ফাইলি মানে ফুয়াশার দশখান দিন ফাইলি তৈলি তেরা করিবি বিরাট একটা দল গঠন করিব দল গঠন করি তোমার বিরুদ্ধে আন্দোলন করিব আন্দোলন করি এতে স্লোগান দিব মানবে না মানবে না মানতে হবে মানতে হবে খুঁজতে যাবে মানিবে না মানতে না কোন এই দুঃখ থরি চিন্তা করিবে কেন ফত করিল মাঝে আল্লাহ বর্তমান পরিস্থিতির মাঝে বিশ্বের মাঝে জনসংখ্যা এত মারা বাজি দে যে কারণে পৃথিবীর বাসসৈম্য এখন হারাইতে বসছে বেকার বাড়িদের গুই বেকারের কারণে হানাহানি এই মারামারি সন্ত্রাসী বাড়িদের গুই তেতের লাই সরকারে পরিবার পরিকল্পনা গঠন করছি দে জনসংখ্যা সমল জনসংখ্যা সমালি যে কারণে সরকারের উদ্দেশ্য ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট কিন্তু আর হিসাবে দিয়ে দেখি ছেলেও লাগতেন মেয়েও লাগতেন আর দুজন তাইলে হইব ফুয়াশার দরকার নাই তুই আরে খোলত লইবা তোমারে লইও মাই এই পদ্ধতিতে চলিলি পরিবারও তো শান্তি আইব সুখ আইব আয় একখানা ভানি খাই বাকি আর হোক আর আখে দিয়ে হতল দিয়ে অন্যরার কাছে অন্যরা পরিবার ছোট রাইবেন তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আর মাফ করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজি মুক্তি ডাকে দিলাম অনেক জেললে বক্তৃতা দিও না আর ব্যবসা তো বাপতি ধরে গেই হই বিরেটা কথা নও বুঝে দিন তো মাইছ লাদি দিয়ে তো লাই আলা দিনে হ্যাঁ তোর আর আর ব্যবসা জারিতে আইব অসুবিধা নাই চিন্তা না করি আগে ওই দে একখান হতল দি যা গদ্দি একটু এক্সকিউজ মি হ্যাঁ যা আমি আপনার সাথে কিছু দরকারি কথা বলতে চাই আর লগে বলি ফেলো আমি নিত্যদিন পত্রিকা সাংবাদিক যে আমার তো মনে হয় আমি আপনার ঘরে দেখছি বোধহয় আমি আপনাকে দেখেছি আমি বেশ কয়েকদিন ধরে এই গ্রামে এসেছি আচ্ছা তো এই গ্রাম নিয়ে আমি একটা রিপোর্ট তৈরি করব তো আপনার মূল্যবান সময় যদি আমাদের দিতেন মানে তুমি কিছু লিখতে হ্যাঁ হ্যাঁ তো একা হামগুজু আই তো বই নই সময় সুবিধা করে আর বাড়ি দেখছু ওই আইবার আগু দান লকা না মুবিলে যোগাযোগ করজু কাইন্ডলি আপনার নাম্বারটা নম্বর হল দি ভিডিভি এর দে জেমস বন্ড আসলে আমি বুঝতে পারলাম না 440 ভিডিভি আর 007 হল জেমস বন্ড জেমস বন্ড তাই বলেন আপনি বেশ মরসিক মানুষ ইবে কে ভানে চালা দিদি বাবা দি ভেরি না আচ্ছা আই আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইয়া তোমার গুরু গুরু হঠাৎ কান হইলাম দিয়ে মনে আছে না কি হঠাৎ ও তোমার কি হইলাম দিয়ে তুই আর আগত তো লাই যাও গুরু আরামে চাই দিয়া একবার কুমার কারণ হচ্ছে না কি চিন্তা করলে আর এখন সত্য আছে ও দূর কি সত্য সত্য ফদর চুরি করিবা তো মহরিবা তো মহরিবা তো চুরি করিবা তো ফদর এটা সত্য কে সত্য তুই কইবা আইন নুম তুই কইবা আইন নুম আর বলবো সারা বুঝতে পাইম এখন হ রাজি আছে বিদেশ নিবানি ইয়ার পরে আরে তুই পরে বিদেশি নিবানি বিদেশ যাই বাহানা ফরান ধন তোমার লাই আতে নাই হন মানা বিদেশ নিবানি ইয়ার পরে আরে তুই ওরে বিদেশি নিবানি বিদেশ যাই বাহানা ফরান ধন তোমার লাই আতে নাই হন মানা মস্কো দুবাই সৌদি আরব ফডে যাই ব্যাহ মস্কো দুবাই সৌদি আরব ফডে যাই ব্যাহ যেদে যাই হেদে নিয়ম মনান্তি গর বিদেশ নিবানি বিয়ার ফরে আরে তুই ফরে বিদেশ নিবানি আহলেন কাইফ হালে ওয়া জেনে জেনে বন্ত খুলে ফি কলালা আচুম আচুম
এ অল্প দিনই মধ্যে তোর বাদ রুদ্দলে এসুম আচ্ছা ওয়ালাইকুম সালাম দুবাই চল দুবাই চল দুবাই তুই আর বিয়ে গুজে দে দুই মাসে বিয়ে এখন দুবাই লই রছ আর দুবাই করে দাই না দুবাই লই দিন দেরি আজিও খালিয়া যাইবা দেরি হ্যাঁ তুই ভিতরে যা তোর মা তো তুম গেল দে তোর নানার লগে খুঁজে করি আর একখান আর সাইবার লাই তোর মা তো আইস তোমার নহর নানি আর মা দোষ নই তো আর মা সবসময় খান্দে আর 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 দেইলে লুকাই সুগার ফানি বসে আর আর বাজিতে সবসময় হয় যাইয়ে নে তোর বুড়া মা আমার সাইয়ে গে আর মা কি হয় জানো নি কি হয় তোর নানা যে বেশ সপ্তাহ সপ্তাহে বিয়ে করের এডে যাই মুখ কেনে দেখাইম এই হতালে এডে নয় দে হ্যাঁ তোর মা ঠিক কই কেন আইব হাত তো যদি তোমার মতন হনুমিকে যাইবে জায়গা থাকতো তুইলে সংসার সারিয়ে ভাই আইও যাইতাম গই কিন্তু কিট গো এই সংসার সারি গেলে এ বুঝে যে হাম শুরু ঘরের মাই ফুয়া জিবে দেখে রি বেরুদ দিয়ে না নজরদার তো আই যদি যাই গই এ বাড়িঘর রাস্তা থাইব না যাইবার হনুমিককে জায়গা নাই বহ দিনের সম্পত্তি জিয়ে না আসিল ইয়ান আর বাবে আর আন্দা ভাইয়ের নামে খরচ করে দিগি তো আয় খন্ড যাই মোবাই হনুমিককে আর যাইবে জায়গা নাই কোন বিফুতা ফুতা নিয়ে হইতো না পারি উফু নইলে তা তো দেরি বার কথা ন ওতো বাহ বাহ তুমি এত দেরি করি ফেলে এত হইছে তোরা দিলে বাহ 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 দুবাই শাড়ি তো তোমার অসম্ভব সুন্দর লাগে আর আজি তুমি দিয়ে দিয়ে হজি দিদি কেন লাগে দুবাই শাড়ি তোমার হরা দিদি কথা বেশি কইলাম না আর কোন কোনকে দেখে আবার কইনে পারি গিয়া খালিয়ে সাইটটা বাজে ও খোদারা বাস এসেছে শোনো ইউন মাজি ওই আই বাস যাত্রী সব নিয়ে বইতে কুম
Tu taxi kalau aja begini, tuh alpha marketing marketing gori, so darah aja begini tuh time gini. Mana tahu na? Sakti apa deh? Sakti. Ah jai gue? Jai. Eh, jai. Eh, jai. Eh, jai. Excuse kiss. কি আপনি সাথে একটা জরুরি কথা বলতে চাই মানে মানে হলো আপনি তো এই পর্যন্ত অনেক জন সাক্ষাৎকার নিছেন আমি আপনার উপকারের জন্য একটা সাক্ষাৎকার নিতে চাই কি উপকার এই ধরেন বলতে চাইছিলাম কি আপনি কি বিবাহ করে আছেন যদি না করি কোনো সমস্যা নাই আমি আছি আমি জায়গা দিতে লাগাইয়ে দেব তার মানে বুঝলেন না আচ্ছা আপনার কাছে কি ছবি টুবি আছে যদি ছবি থাকে এই ছবি সেই ছবির সাথে সেই ছবি এই ছবির সাথে জোড়া লাগাই দাও তাহলে এই কাজ গতকের কাজ তার মানে আপনি ঘটর জি 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 আপনার কোনো উপকারই কি আমি আসতে পারবো না ঠিক আছে পরে জানাবো আচ্ছা দুগ্গা দুগ্গা Cuma tuh, buat nih baju betul mah kota kudi. Boyu, boyu siaro kati gorong-gorong. Kaya naso. Itu, mudah-mudah. Apa nanti tuh? Alhamdulillah. Tuh kaya, কি ফুসল হইবে বুঝলো কইলেন কি কি হ্যাঁ সমস্যাটা হচ্ছে আপনাদের বাড়ির পূর্ব পাশে একটা বিরাট খাল ছিল ছিল সেই খালটি এখন তো আর নেই নাই কিছু অসাধু ব্যবসায়ী নাকি এসে সেই খালটি ভরাট করে এখন লবণের মিল তৈরি করা হয়েছে এতে তো আপনাদের পানি নিষ্কাশনের প্রচুর সমস্যা হচ্ছে এগুলো হলো গ্রাম্য সমস্যা এগুলোর কথা বাদ দিও আপাতত তো তোমার আমার সমস্যার কথা হোক আপনার আমার মানে আচ্ছা মানে তোমার বয়স সম খুব দূর হইছে আপনি জানেন না মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই ও আচ্ছা এই সাংবাদিকতা ভাষাভাষী অন্য কোনো ভাষা মানে গান বাজানা নাচানি কুদানি এগুলো সম্পর্কে কোনো অভিজ্ঞতা আছে নি হ্যাঁ একসময় অনেক করতাম কলেজ লাইফে কিন্তু এই পেশা এসে আর করা হয়নি আপনার ঘরে কাউকে দেখছি না যে কেউ নাই ও বই কেউ নেই কেউ নেই এ না নো আছিল নাই আই ব্যাচেলর 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 আপনি সেদিন বক্তব্য বলছেন আপনি তিন চারটি বিয়ে করেছেন এগুলো তো বক্তব্যর ভাষা তুমি এ পর্যন্ত আমার ঘরে একটা হাউসিল দেখছো সেটাই তো ওই চিন্তা করো আর তো কিন্তু ঠেয়া বইছে জায়গা জমিন অডেল তুই চিন্তা করি তাই তোমার নামে রেজিস্ট্রি করে দিবে আশ্চর্য আমার নামে লিখে দিবেন কেন না তুমি তো হঠাৎ নো বুঝো পারলা মানে ধরো তুমিও একেলা আমিও একেলা ডবে ডাকে যা দে তুমি আজ আমি নসা রয়ে সারি নবারি তুই এখন চিন্তা করতে ধরো তুমি যদি আর একটি আর বুঝতে রাজি হোক তুলি আর দেখালো ফোন বাকি তোমার নাম হয়ে যাবে কিন্তু না না আমার নামে হবে কেন ওই যে তোমার কি হইতে তোমার মানে আমি বিয়ে করার পর তো নাকি তোমার বিয়ে আপনাকে বুঝেছি বুঝছি আপনাকে আর রিপোর্ট লেখা হবে না না তুমি জানে বড় আহলদার মাই হব বুঝু দিয়ে নেই আল্লাহ বড় সুখ খুঁজে পাবো ঠিক আছে আসি গিয়া ওই আসি লাগতে করি এরে ওই ফাইনাল খবর কেন ফাইনাল সেটা পরে জানবেন আচ্ছা আসসালামু আলাইকুম ও আলাইকুম সালাম এক্সকিউজ মি আপনি কার কাছে এসেছিলেন আমি জনাব মজনু সাহেবের কাছে এসেছিলাম আমি নিত্যদিন পত্রিকার একজন সাংবাদিক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আমি গ্রাম নিয়ে একটা ফিচার তৈরি করতে চেয়েছিলাম সেজন্য মজনু ভাইয়ের কাছে আসছি তা কোনো তথ্য পেয়েছেন উনি গ্রামের কি তথ্য দিবেন উনি নিজেকে নিয়ে ব্যস্ত ছিলেন কিছু মনে না করলে আপনি যদি আমাকে একটু সহযোগিতা করতেন অবশ্যই কেন নয় চলুন তাহলে চলুন না ওই পুকুর পাড়টায় বসি ঘরে গিয়ে বসি না উনাকে ডিস্টার্ব করে আর লাভ নেই চলুন না আমরা বরং নিরিবিলি কথা বসি আচ্ছা ঠিক আছে চলুন আর এই জন্যে আমি মাঝে মাঝে নিজেও গ্রামে চলে আসি তাই হ্যাঁ প্লিজ প্লিজ বসুন তা আপনি যেন কি জানতে চেয়েছিলেন এই যা এতক্ষণ ধরে আপনার সাথে কথা বলছি অথচ আপনার পরিচয়টাই জানা হয়নি আমার পরিচয় আমি একজন মানুষ সেটা তো দেখতেই পাচ্ছি তার মানে আপনি জানতে চাচ্ছেন আমি কি করি কোথায় থাকি পড়ালেখা আপাতত শেষ টুকিটাকি লেখালেখি করি আপনি কিন্তু আপনার নামটি বলেননি আমি রুকন আহমেদ রুকন আহমেদ
1975 সালে আপনার জন্ম চকরিয়া গ্রামে। আপনার বাবা মৌলভি জুবার আহমেদ, তার একমাত্র ছেলে আপনি। স্ট্রেঞ্জ, আপনি দেখি আমার খবর আমার চেয়ে অনেক বেশি রাখেন। পাঠকরা কবিদের সম্পর্কে একটু বেশি জেনে থাকেন। প্লিজ ওভাবে বলবেন না, আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে কবি বলে কবিদের ছোট করবেন না। গুণীরা এমনই বলে। রিসেন্টলি আমার যে বইটা বের হয়েছে ওটা পড়েছেন আপনি? রূপসী তোমার জন্য। হ্যাঁ পড়েছি, চমৎকার লিখেছেন আপনি। বিশেষ করে রূপসী চরিত্রটি আপনি এমন ভাবে তুলে ধরেছেন, সচরাচর এই ধরনের লেখার চোখেই পড়ে না। বইটা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। আসলে আমি আপনার লেখার প্রেমে পড়ে গেছি। প্লিজ ওভাবে বলবেন না। আসো আসো আসো, বিসমিল্লাহ গুরিয়ে রে টাংরা হো লারে লারে খাই দি উদু খাইয়া বইবে চাইবো। আইও দেখছিনি কত্তর বাড়ি উদান গাড়া কত দেখছিনি। আসো আসো। গিয়া ঘটে আ ডর গো ঘটে আ ডর বিবি আইও না। কি ব্যাপার ইবহন? ইবই বেরি তুই আবার বিয়ে করছ তুই? মানে কেন গো জন দুনিয়ার কুলত কি হয় না তোমার বই নেই? আজ তোমাতে তো সেবাল্লা মা আসুক লাগে ন বুঝো, এটা তোমার মার বই। সালাম করো। আগটু কি চাই রই তো ভিতরে লো যাও না তোমার গুড়া বই রে দিতে অন্দর দ লোজু লোজু। দুই একদিন হলো আসি এই আসিল তুই ফোন দেখালি নানা রইয়া নানা রইয়া নানী রইয়া। আচ্ছা নানি নানা যে এসব করে কিছু নয় নানি কি কইব নানি গোয়া সোজা সরল নাই বা কে হইল কে করু কে হইল কে করে? আচ্ছা নানাইন হার মাধ্যম করে ওই খাদল গড় কদে ইতার মাধ্যম এরি ইতার তুই কিছু কইতে পারো না? ইতারে কি হইম ইতারে দেইবার আগে দূরে দু তিন বার সেক দি পুতুর একদিনে ন পাই এক কান হাম করো। হ্যাঁ আই থাকতে দেখ ইতার আরেকবার ফোন আসো ওই যা কইতে কইতে সা চল ইতার দূরে আজি ইতার দূরে বুটি লাগেন দি আর চল দেখ ভগবান তুই আরে রক্ষা করছ ইতার দরিদ ফেললে আরে জানি মেরে ফেলাই তো রাম রাম দুর্গা সরস্বতী কে আইছে না নগরী কুতি। কিন্তু তোরা লাগ বললাম দে যা কিছু যোগাই আর এনতা খালো করো সদ্য বস্তা খাইয়ে রো সেট গইতার তিন এই সম্পত্তি টম্পত্তি এগিন এই সম্পত্তি আতো দরকারি তো আতো জিবে দরকার আর এই বানি দো আগামী বছর তোরা কাম ব্যবস্থা হইব তোর বিয়ে করাইম দা আগামী বছর আগামী বছর তুই তো সান্দে সান্দে বিয়ে করিবি নি আর ঘরে বেটা আগামী বছর তোমার এই বিয়াতে দরকারি তো আর ব্যবস্থা আয় করছুম। জিনিস কিতে গেলে বাজারও ইয়ে গ্যারেন্টি দে
তোমার ওকে গ্যারেন্টি কার্ড দেয় ন বুঝো খবর ঠিকই বুঝুনি জিয়ান বিয়ে গো যদি দুই দিন তুমি দুয়ো দুইকে লাগাইলিয়া সাই না ই বেটিকে না আইটিকে ফরতর ইউ বউ ইন কথা কচ্ছে না তোমার লাগতে এলে কথা ন আসিল তুই এলিয়া করি আর মাথার মধ্যে বাড়ি দিবা আর কোনো চিন্তা ন করি তুই আরে বোর্ড ঠকাইও স্বামী সৌন্দর্য কি কিয়া শার্ট প্যান্ট পায়জামা পাঞ্জাবি টুপি এগি নারি দূরু স্বামী সুন্দর জলদি টিয়া বুঝিয়া টিয়া টিয়া আবার সুন্দর হইতে পারে না টিয়া তো থাকে তো ফকট এগিন মানছে ন দেখে তোমার বস হইলো তুমি আজ গুড়ারও গিয়ে গুই এইছ বিদেশে যদি হ্যাঁ দরানো খাইতাম তুই না দেশ বোর্ড টিয়া নিতে তুই টিয়া বুঝার কথা চিন্তা নগুজি তুমি যে আর কাছে ফিরে এসো ইয়ানে আর কাছে বেশি আর কথা এবার আল্লাহ দিল কোনো রকমে বিদেশ যাই ফেললি তোমার তারে বাঙ্গা ভালো গুমদন হইতো ন বিদেশে তো নাই টিয়া খামাই হুয়া না সেগুন গাছ দশ ভালো একা বানা দিও গুমদাই আরাম পাইবে তৈলে আল্লাহ শরত করি যাবার ব্যবস্থা কর আরো দূর ব্যবস্থা কান গোজ দিলাম যারে বিষে বানা পাল্লা টিয়া দিলাম ইন্দি টিয়া বেগুম মার গিয়ে তো এক কান হতা হইতাম চাইলাম দে কি হইতে চাইলে হ না তোমার বড় দন্দি জবিন দুই ঘন্টা আছে দে ইন যদি বেশি আর লাক্ষানিক আনি দিও তুই বিদেশ যাতে আর তেমন কোনো অসুবিধা হইতো না ওমা তুই এন কি হতা হইলে আর তো আসমান মাকে মাথা পেজি ভাল লাগে তুই এন বাদে অন্য হতা হো আর মা বাপ মরিবার সময় আর রান্দা বাই উল্লাই জমি নিয়ে রাখি গিয়ে দে ওরে তোমার রান্দা বাই উল্লাই উন তোমার মাই ভাই ছিল বুঝো আর পক্ষে সম্ভব ন বিদেশ মাই গিয়া ফাতুর সুখ পাওয়া যায় এই তুন্দুয়া ফাটা দিলি তোমার রান্দা বাই দেব আর ভাই দেখিব না আরে দেখিব 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 মা নাকি বঞ্জা মাই হিসেবে এখানে আর বেশি দেব আচ্ছা ফজরক না হ্যাঁ তুই সহজরে যাই রে এদের একটা ব্যবস্থা করো বুঝি আচ্ছা সড়ক দেখি আই দিনো তাঁদার দেখি তোর রূপর সড়ক দেখি আই দিনো তাঁদার দেখি বুঝা কেনে তোমারে ওরে রূপানো সুন্দরী বন্ধু বাসিনো বাজাইও
কত ফুল প্রেম দরিয়ার মাঝে তুই আর কত ফুল প্রেম দরিয়ার মাঝে কত জতু আনটাকায় রাখো বুকর হাসে কত জতু আনটাকায় রাখো বুকর হাসে তোমার চাতুর বাসির সুরি অঙ্গে যৌবন জ্বালা ধরে তোমার চাতুর বাসির সুরি অঙ্গে যৌবন জ্বালা ধরে ঘরে থাকতে নারী মন সদাই তল পাতাল করে তোমার রূপর সড়ক দেখি আই দিনও তাঁদার দেখি তোমার রূপর সড়ক দেখি আই দিনও তাঁদার দেখি পূজা কেনে তোমারে ওরে রূপানো সুন্দরী বন্ধু বাসিনো বাজাইও আব্দুল্লা তুই বিপদ আচ্ছা আমি বিকি তোর হ দিতে দেখুস নাকি এনে যাইতে কি দেখুস না এবে দেই দা আর সুবল মাইতে আয় আই দেখতে যাই আর সুবল মাইতে আয় আই দেখতে যাই তুই নড়া গেছে একদিন নিজুর দি দেলে ফরত দিই ওড়া আত সিঙ্গেলা কি সিনতে হনো হনো বিফটি কথা ইনি তো দিরে সব রাব রাস করে চলো তো ঘুম যাই ঘুম যাই আই লাইন না তো সুবান কিন্তু তুমি না জলিন কি শা শুয়া শুয়া আপ আপ নকছি কিন্তু আজি তুই আর গরম হতে কি বিশু বহুদিন ধরি আর সাসা আব্দুল্লা চৌধুরী জাগাইবে কিন্তু স্যার ইয়া তোমার টেনলাই বলি অসামাঙ্গা দিবেলন গজ্জি আর ভাইয়ের বউ হইয়ে দে তুই বিদেশে যাইবার আগে একখানা দত খাইয়েছিতে দত এই 30 বছর মাইয়া দত গরে আর এক গলা শরবত খাবাইনি তোর বড় দত ইয়া দুবাই যাইম কা এ কত নিয়ে রাখবার দত খাবে বলে তুই ওই করে গই তুই এখন কি হইতে লাগিও আর আমরা ভাইও জমিন বেশি এই তোরে টিয়ানে দিলাম আর তুই এখন কি হইতে লাগিও উনে টিয়ান উন তোর বাপে 30 বছর আগে আর বিয়ের মাঝি আর তিন বছর ফার্নিচার একখান সাইকেল দুয়া আর গরু দিবার কথা আছে ওই কেউ ন দে তোর বাপ তো মরি গিয়ে গুই এই কেউ না আমি শুন করতে হলে কোচলে বুক আল্লাহ রে এই কি হতে লাগি দে আল্লাহ আল্লাহ রে এসি দিন মানুষ আল্লাহ আয় 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 বেতকে গেই গো বাবা মার বলতো না গা তো কান্ন দি তুই সরকিন সরম করিব নানি মল্লি জিনিসপত্র লাগা সারা করুন টিং ইবেটা বিজান নদী ভিতর লইয়ে পূজা আল্লাহ মালাল্লা নিয়ে না হইয়া বুঝুন মালাল্লা
Lag baba. Zanar bodol mal lagi. Oh la ni re. Ore pa lagi da. Oh la. Hasan, tu barja. বুঝছো না নওয়াজ ভাই এ নানি মারা যাবার একমাত্র হারন হইলে না না নানা যেভাবে আমার নানির মানসিক নির্যাতন করছে অন্য কোনো মাই হলে সহ্য না করতো এই তো এই দিন ডেলার ওর বই এনে আর নানি বে কিছু বুঝাইয়ে আর তো আছে ব্যাগ সুগর ওর বার তুই ঠিক কইছ দেবী দি সাত দিন যাইতে না যাইতে এ বুঝছে আবার বিয়ে করি বেলা ফাঁক চক্কর লইব বুঝছে কিন্তু ঠিক মতো সাইজ গরম পড়িব আর হতন এই সাত দিনে ফাতিয়ার ব্যাপারে বসির কাছে যাই না লিস্টিস লই না ঠিক গরম পড়িব আই চলো আমার লালি লালি গোড়াই গো ও লালি কেমনে জানি গেলা রে আমার লালি লালি গো না না তুই গান গাইতে লাগিও না গান গাই দিন তোর নানি দুকুয়া শুরু শুরু করতি নানি সাত দিনে ফাতিয়ার লাগে চিন্তা করছো আর মাথা ঠিক নাই তোরা এঙ্কে কইলি দি ই তোরা চিন্তা করবি দি তোরা তোরা না না আরা আনুমানিক এখানে সব করছি দি ফতি গরত মিদি দর দিয়ে নে মোট 1200 মানুষ হই 1200 ওই তো তোর নানি ওই তো তোর নানি অলালি অলালি তুই এডাকা অলালি এ তুই কি কইতে চাই কি কই দে রে কি কইলাম হিসাব করে চলতাম এ খরচ কম করতাম ও আচ্ছা আচ্ছা আ লালি গড়া আয় গড়া আয় গড়া আ লালি গড়া ওরে আমার সাধ নামি দিল ওরে আটা না ভুরাইলো ওরে লালি উড়ে গেছে গাছরুর আমি রয়ে গেছি তলে নমস ভাই নানার মাথা হারা লড়ি গিয়ে নি মাথা হানা হারা হইনি দুনিয়া লড়ি যাইলেও নানার মাথা লইতো নু আর ঘরানোর বিবি হইতেন মাঝি কি কি লাইবি হতো না তইলে ডর ড চাই ওই হগ বদল আইলিশ মাল লইয়া গুদি মল আইলিশ মাছ আনি এর বস্তিরি দে বস্তিরি দে কবি তুই নাখানা ম মশলা দি ফয়দ ফয়দ কই রান্দি পাল্লাই এই যেতে রান্দো হইবে মাইছরা বাদ দিবি এতে মাইছ হাতত মাইছে এতাইন এতাইন গরি ডিম দিবি বুঝি এই ডিম ফেরত যায় এটা মাছ আ এটা এতে ওই মাছে আর দে মাইছি মিলে কইন্যা আর দারুন্যা দুনুয়া দোয়া করে আর লালি বিয়ত আ বিয়াগি না লালি রুত পরিব তে মাছর দোয়া মাইছর দোয়া নেস ভাই কি করিবে গরম হতন নানি সোনা হানি বেচুম আলমালি ভাঙ্গি টিয়া লইম এ তুল লই নানি ফাটিয়া দিম আই চল বসে আই তোরি কি উনি তার ফত বয় বুদে ও বুদ্ধি আর খান গুজি দে না কত কত এই হাম গরো রাম রাম দুর্গা আই সরস্বতী ও বাজি রাজপুত্র কল কন্ডে যাইতে লাগিও দে আর তো অন হাতে যাই দে উনি তো দন হইলাম তুই কেলে যাইতে লাগিও তুই তো জানো আর বড় দাদি মারা গিয়ে তুই আর দাদার আগু বিয়ে বরণ করিব ইবা তো ভালা কথা কতক ঘর বান্ধি দেন আর মসজিদ বান্ধি দেন এক কথা না না কাজল গটক বাজি দাইতে তোমার কোনো চিন্তা না করিবা আই এক হপ্তার মধ্যে তোমার নানার লাই সুন্দর মিকা মাই অজ্ঞা ঠিক করি ফেললুম ও না হ্যাঁ হালিয়া বিয়েলে ফদ্দ ফইরে ভারত যাবে এন্ডে এ বিয়ে পরে কথাবার্তা আছে খেয়াল করে এসে কিন্তু যেন মনত হ্যাঁ চলো জরুরি কথা আরে টাকা তুমি সময় মতো আইলা না দূর দূর হরি গে গো গুন্নি কইতো না পারে
নানি আসলে হয়ে দে তোমার আরোগ্য বিয়া করি বললাই তুই আর সপদ কথা কেন বুঝিলি আয় না বুঝিলি তোর মনের কথা কোন বুঝি পাবো তোরা সারা তো তো কেউ নাই তোরা যদি এখন আমি কেস গিয়া ওই ভৌজু কাটে তোকে দেখি রে শোনাইয়া না শুনি ইমি কি এখন কথা বার্তা শাশুনা আর তুই তো তোরা দুজন সারা কেউ নাই মরারে বাড়াই ফেলার জিন্দারে বাড়াতে কত জানেন না আব্বা হ্যাপেনি তো আমার কইছে এই সময় এইখানে থাকবে আপনি মনে জানেন না আমি একটু ঘরে যাইয়া দেখি কাজল ভাই তাতে কি তোমার অসুবিধা আছে তাছাড়া বিয়ের কথা হইলে যে বিয়ে হয়ে যাবে এমন তো কথা না ধরো গিয়া এই বর এবং কনের পক্ষে আউট এবং ঘুইন করে যদি আমি দুইটা টাকা পয়সা মানে মাল পানি পাই তাহলে অসুবিধাটা কিসের বুঝছি আচ্ছা আপনি যান আচ্ছা বাই বাই নমস্কার চাচা বসো বসো আমি তো তোমার লাগে বসে রয়েছি তুমি কেমন আছো খবর তোমার ঠিক আছে জি 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 গরম খবর লই আসি গরম খবর তাড়াতাড়ি ঘুরে গেল ছেলে বিদেশ থাকে ওডাল জমি জামা এই নতুনে পুরাতনে মিলা মাশাআল্লাহ তিন চারটা বউ আছে কি হলো ঠক ঠক মানে তিন চারটা নতুন নতুন দোকান আছে তাহলে তো ঠিকই আছে তো ছেলেটা দেখতে শুনতে কেমন এই বয়স টস কত হইছে এই ধরেন গিয়া আর 17-18 বছর আছে আর কি বয়সটা একটু ঠান্ডা এ টাকা বুঝে থাকলে হইল আমি কি তুই বয়সের কথা কইছি আমি তো কইছি মরণের বয়সের কথা ঘট কিছু কইলা না আমার আবার বলার কি আছে ভালো মন্দ তো আপনি আমার চাইতে ভালো বুঝেন তবে শুনো আমার একমাত্র মাইয়া বুঝো এই আমি দেন মোহর বাবদ 1.5 লক্ষ টাকা নিব কিন্তু নগদ দিতে হইব আমারে আরে আপনি কোনো চিন্তা করবেন না এই দেন মোহরের সব টাকা পরিশোধ করেই আমরা আপনার মেয়েকে নিয়ে যাব তবে একটা কথা এই চাউল কিনলে যেমন মোবাইল সিম ফ্রি
মুরগি কিনলে আন্ডা ফ্রি, মাছ কিনলে ছাই ফ্রি, এই ধরেন এখন আমি বলতে চাচ্ছি যে এটা সেটা হলো আপনার মেয়ে যে বিবাহ দিবেন এই কিছু দেন তখন কিনবে পাশে পড়াচ্ছে না না আমি ওই ওই যতু ফতুক দিয়ে আমি মেয়ে বিয়ে দেবো আচ্ছা ঠিক আছে সেটা না দিল অসুবিধা নাই তবে আপনি যা ভালো মনে করেন তাই করবেন করব করব অবশ্যই করব কথা হলো গিয়া তুমি কালকে আমার লোকে দেখা করবা আমি এর পরামর্শ করব আচ্ছা তারপর আগে 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 আচ্ছা কিছু শুনিয়ে তুই আজ তো দেরি করছিস আরে কইন না আর হোর বাড়িতে মানুষ আছে হোর বাড়িতে মানুষ আছে আরে হোর বাড়ি অন অন ওই বাড়ি এতারা কইছে এতারা 1.5 লাখ টাকা ক্যাশ মরানা দি আর লইছে ভাতক তো যত মুদুকের কোনো ডিমান্ড নাই সও শুনু তোমার যত ঘর কথা কইলাম কোন দিন না তোমার বাপুরও কইলাম শুনু তুই আর কইলে গুটে বেশ কাতিল লিয়াম দাম লেছ কাতল তুই আর তালি বেইন দেখ বেইন সিলেট বেইন তুই বাংলা হতো মিডিয়া হতো তুই আর ফুলকপি বান্দা হবে তুই আর কাটাবাই না এত দিন হরে আনে আসল কথা হাইছে কোন তো জানা হাজার উড়ে তো রঙিলা বুঝজান নাতি দেখ কোন রাখ ফলাদ না মাইপু আম গাছ তো আমি ধরে জাম তা ধরে না ধরে 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 টাইমে টাইমে ধরে দে এ ইয়া বাদি গাছন মিদি খলব গরা গেলে বড়ই ধরে এ লাল গোলাপ খালা গোলাপ ধরে খালা গোলাপ লাল গোলাপ ধরে তুই এলে দেইলে টুকটি গা লাল গোলাপ আইলেম তো তোমার খালা গোলাপ এত লাই তাই আন্দরে এত ভালোবাসি মারি মা হাজিন নই এসন যাই কি কেন তাই লগুরার দিইব কেন আচ্ছা ঠিক আছে খোদা হাফেজ কাতিও বেশি কিটকিড়ন বাড়ালো কিটকিড়ালি ও আলো দুগাই সান্দন পরে আমি কি কোন হ্যাঁ কি কো আমার কথা তো আগা মাথা ঠ্যাং গোসা কিছু বুঝিন না বুঝিবে বুঝিবে আর ঠ্যাং গোসা ব্যাকি বুঝাই দিব ফোরে গার চলো ফুসু ফুসু করে বুঝাই দি চলো আচ্ছা চলেন আগে আগে আনো আমি আগে আচ্ছা চলো নেওস ভাই নেওস ভাই কি ওলো দাদা ফোরে গাড়ন মাই ফগলা কথা কই দে ইতিতে কুম কেপিটাল কিছু নাই ন বুঝো আর তাছাড়া আধা ফল তোমার বিয়ে করলে কোনো কিছু দিতে ন গম করে ফার বহুত বাদ খাবার চাইছো ন আল্লাহ বুঝো না একা একা কেন বা ল লাগে না তা তো ভাইও তো এখন ওই আরামে চাইবে শুভে চাইবে কোনো চিন্তা নাই তোমার তো কোনো কিছু অভাব হইতো ন এখন নগু তুললে মাথা চুল পর্যন্ত আগুন দিয়ে রে তোমার আজাই রে রাখুম আই রানী জালত রাখুম কোনো নিন্নত গণ হইতো না খরচ গণ হইতো না আগরি বা আঠালা দিম দিবে আমি বিয়ে করতেন একা করে হন এরি হ্যাঁ বইও মন গাই মিরা আল্লাহ বিদেশ লই যায় বলি
আয় সিদি থারো কুমে ওর ওলা রকমে তোর হল দুঃখ আছে হ্যাঁ হে এলের কি তো অন্ধার বাজার নীলবান গুসল করিবার সব তুতে দরজা খুলি দিবি ঘর সমস্ত বন্ধন খুলি দিবি যা মুসুরিটা হাই গেলা দেখানো যা তিন দিয়ে তিনু আনতি এখন ভিতরে করলো কই হ্যাঁ ভিতরে ঢুক আচ্ছা দুজন মুখোমুখি হইব বসছি ঘর সমস্ত বন্ধন খুলি দে মাত বলতো না চাই চল তো চাই রুকন তিয়া লইছি নানি জারে জারে শুনাছান দিলে একটু বিয়াক জায়গা চাই সমীক্ষা নাই তিয়া ভাই তিয়া লইছি তোমার তো ওদিন হতান হন আছিল মাথা গরম গিয়ে হয়ে গেলাই এখন তিয়া আনন্দ বড় হতান কিন্তু বুজ্জের এম শাস্তি দম ফুরিব বুজ্জের যান জীবন সরম ভা দাল মাথা গরম মাথা গরম মাথা না নর আর তে এখন ইয়ে আর তে হড় গেল আর তে হড় গেল এ আছেন নি আর তে হড় না না ভাই 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 না ভাই তো কি দিতাম তেয়ারি ও তিয়ানো তো হয় ভাই দি কি হবো খবর ভাই দি হ্যাঁ নানি কই সম্পর্ক আছিল বিদেশ পাঠাই বুলাই বুলিয়ে নে এই খাম গুজে দে মানে তোমার তেয়া লগিয়ে ভয় বের দিয়ে তোমার এগিন দেখা দে কি
তুমি আমার সামনে গোমড়াতে বসে আছি বুঝলে, এখানে তার কেউ নাই, গোমড়া তুলি গেল। আন্নে আগে উজু কালাম করি আইয়েন, আন্নে জানেন না বিয়ার উত্তম রাইতে বোর লগে কথা কইতে গেলে উজু কালাম করি হাক্ষ ভিতর আইন লাগে। পেশা বুঝি সরি ইতি মাইব বলি মনে আর ও বহুত কিছু জানে। আচ্ছা তোরে তুমি বইও ফিস 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 মজা হয় না তোমার গায়ে গয় না তোমার লগে বিয়া ওই উত্তেজিত লাগের কা মগর আমার জ্বলতেছে 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 কোনায় জ্বলতেছে তোমার দাগার নাম হইতেছে না জ্বলতেছে জ্বলতেছে ঘটনার মধ্যে সুন্দর বুঝো না
আমার যে শরম লাগে আবার আমার আর তোমার মধ্যে শরম কি ও হিরো দুষ্টা যত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম মসজিদ ভাই কি বুঝিলা ভালো হইছো কই